সকালের নাস্তার জন্য আজকে আমি নুডলস নিছি, আর এই ধরনের নুডলসই আমার বেশি ভালো লাগে, তেল ছাড়া ডিম ছাড়া, জাস্ট সিদ্ধ নুডলস। আমি জানি না আপনারা পছন্দ করেন কিনা, বাট আমি এই ধরনের নুডলসই বেশি পছন্দ করি। আর সাথে এটা হচ্ছে আমি আনারের ভর্তা করে নিছি, এই যে শুকনা মরিচ আর গুঁড়া মরিচ লবণ দিয়ে। এভাবে খেয়ে দেখবেন, এভাবে কিন্তু অনেক মজা। সকালের নাস্তা শেষ করে বের হয়ে গেলাম বাজার সদাই করতে, কারণ বাসায় একদম কোনো বাজার নেই। তো এর জন্য আমি চলে গেলাম স্বপ্নতে, কারণ দেখলে অনেক কিছু মনে পড়ে যে কী কিনবো, আসলে মাথায় থাকে না সবসময়। তারপর আমি স্বপ্নতে গিয়েও ভুলে গেছি যে আমার আসলে কী কী লাগবে, আমার একদমই মনে থাকে না। কিন্তু বাসায় যখন প্রয়োজন লাগে তখন মনে পড়ে আচ্ছা আমার তো এটা কিনতে হবে। তো স্বপ্নতে গিয়ে আমার একটা কিচেন অ্যাপ্রন পছন্দ হয়েছে, এটার প্রাইসটা একটু কম ছিল আর অন্যগুলোর প্রাইস একটু বেশি। তো স্বপ্ন থেকে আমি দুইটা নুডলস নিলাম, আর খুঁজে পাচ্ছিলাম না কী নিব। তো ঘুরতে ঘুরতে ফ্রুটস সেকশনে চলে গেলাম, আর ফ্রুটস সেকশনে যাওয়ার পর অনেক দিন পর একটা ফলের দেখা পেলাম, যেটা হচ্ছে আমাকে খুকি আপু খাওয়াইছিল। এটা হচ্ছে পার্সিমন। আমি আগে বনশ্রী থাকতে মিনাবাজার থেকে কিনে খাইতাম, আর আজকে আমি স্বপ্নতে দেখতে পেলাম। তো এগুলো কেনাকাটা শেষ করে চলে আসছি আমি প্রিন্সে, কারণ আমাকে গরুর মাংস কিনতে হবে, স্বপ্নের গরুর মাংসটা আমার পছন্দ হয়নি। তো গরু মাংস কিনে চলে গেলাম বাসায় আস্তে আস্তে সব রিক্সা নিয়ে। তো বাসায় আসার পরপুরে আমার একটা পার্সেল আসলো, এটা হচ্ছে একটা আপুর জন্য। যাই হোক, ড্রেসটা আমার অনেক পছন্দ হয়েছে, যদিও আমি নিজেই পছন্দ করছি এটা। আর আমার আর একটা পার্সেল আসছে, এই যে আমি হচ্ছে দুইটা পাজামা অর্ডার করছিলাম, খুব সুন্দর, আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো ভিডিওতে, আসলে অনেক সুন্দর এগুলো। তারপর আমার আরেকটা পার্সেল আসছে, এই যে। তো অনেকগুলো পার্সেল আজকে আমি একটা কিচেন অ্যাপ্রন নিয়ে আসছি, এই যে। তো কিচেন অ্যাপ্রন আমি খুললে দেখতে পারেন এইখানে, কিচেন অ্যাপ্রন পরে রান্না করবো আজকে। এই কালারটা আমি নিছি, আরো সুন্দর সুন্দর অনেক কালার ছিল, বাট আমার কাছে মনে হচ্ছে ওই কালার গুলো তাড়াতাড়ি ময়লা হয়ে যাবে। এক্সাম চলে আসছে, রাতের বেলা অনেক কিছু খাইতে ইচ্ছা লাগে। তো এটা হচ্ছে মিস্টার নুডলস কোরিয়ান সুপার স্পাইসি, আর এটা হচ্ছে ম্যাগি মাসালা ব্লাস্ট। তাছাড়া আমি আনছি আরো আমার পছন্দের বম্বে মরিচ, কামরাঙ্গা মরিচ, আপনারা যে যেটাই বলেন। এটা গন্ধ শুনলে আমি একদম পাগল হয়ে যাচ্ছি, আমারটা তো ভালো লাগে। আচ্ছা, এই অ্যাপ্রনটার প্রাইস লিখতে হচ্ছে, এই অ্যাপ্রনটা হচ্ছে 200 টাকা, মানে 199 টাকা। নিয়ে আসছি যেন 2-3 দিন রান্না বান্না কিছু না করা লাগে। তারপর হচ্ছে পার্সিমন নিয়ে আসছি। পার্সিমনটা আমি অনেকদিন যাবৎ খুঁজতেছিলাম, কোথাও পাই না। লাস্ট আমি যখন বনশ্রী ছিলাম তখন খাইছিলাম। তাছাড়া এখানে আমি প্রিন্সে বা স্বপ্নতে গেলে সবসময় ফ্রুট কর্নারে, মানে যেই সাইডে হচ্ছে ফ্রুটস থাকে, ওইখানে গিয়ে আমি সবসময় খুঁজি কিন্তু কখনোই পাই না। আজকে পাইছি পার্সিমন, তাও দুইটাই পাইছি, দুইটাই নিয়ে আসছি, লেট করি নাই। আর দেখে মনে হয়েছে একটু পুরা নিয়ে আসে, এত জানি না ভালো হবে কিনা, তবে খাইতে এই ফলটা অনেক মজা আছে। পার্সিমন এখানে 1380 টাকা করে কেজি রাখছে, কিন্তু আমি যখন খাইছিলাম তখন 700 টাকা না 800 টাকা জানে কেজি ছিল। আর নর্মালি হচ্ছে আমি সুপার শপ থেকে কোনো ফল কিনি না, কারণ এদের ফলগুলো অনেকদিন আগের থাকে। তারপর মানে আমি কখনো সুপার শপ থেকে ফল কিনলে মানে ভালো পাই নাই আর কি, সবসময় আমার কাছে মনে হয়েছে যে ফলগুলো এত বেশি ভালো না। তার থেকে বাইরে লোকাল যেগুলো পাওয়া যায়, লোকেরা নিয়ে বসে থাকে, ওইখান থেকে ফল কিনলে অনেক ভালো, কিন্তু ওইখানে আমি এটা পাই নাই বা পাওয়া যায় না আমি হয়তো বা। তো আমি সুপার শপ এটা পাইছি, এটাই নিয়ে আসছি। তারপর হচ্ছে এখানে আনার নিয়ে আসছি, আনার বেশি না 1 কিলো আসছি। আজকে অনেক খুশি লাগতেছে, অ্যাপ্রন পরে রান্না করবো এর জন্য।
রান্না করার জন্য রেডি হয়ে গেলাম। প্রথমেই হচ্ছে আমি রসুন নিয়ে নিছি বাটার জন্য, রসুন আর আদা। তো আদা রসুন বাটা সেচে মরিচ নিলাম, মরিচ বাটা। আজকে রান্না করব, তো এই মাংসটা রান্না করার জন্য আমি সব মশলা বেটে নিছি, মানে যেগুলো আমার কাছে আছে আর কি, বাটার মতো সবগুলোই বেটে নিছি। এখানে হচ্ছে রসুন বাটা, এটা হচ্ছে আদা বাটা, মরিচ বাটা, জিরা বাটা, আর এখানে দারচিনি আর এলাচ বাটা। তো এই সবগুলো বাটা মশলা দিয়ে আজকে আমি রান্না করবো। আমার অনেক দিনের শখ ছিল যে আমি গরুর মাংস বাটা মশলা দিয়ে রান্না করব। তো মোটামুটি যেগুলো আমার কাছে ছিল আর কি সবগুলাই বেটে নিছি, শুধু ধনিয়া ছিল না বাটার মতো, ধনিয়া গুঁড়াই ব্যবহার করি। যদি আস্ত ধনিয়া থাকতো তাহলে ওইটা আমি বেটে দিতাম। তো জানি না খাইতে কেমন হবে, দেখি রান্না করে কেমন হয়। আমি মাংসটা রান্না বসাই দিছি। তো আমার যেটা হচ্ছে নর্মালি পেঁয়াজ কাটলে সবারই চোখ দিয়ে পানি আসে, আর আমার এটা সবসময় আসে, কিন্তু চোখের পানি মুছতে গিয়ে আমি যে মরিচ বাড়ছি, আমি তো হাত সাবানটা মানে ধুই নাই এখন, যেহেতু আমার রান্না শেষ হয়নি। তো এখন আমার মরিচের ঝালটা আমার পুরো মুখে লেগে গেছে, এখন কেমন লাগতেছে আমার, এখন অনেক বেশি অসুস্থ লাগতেছে, মানে নাকের পানি চোখের পানি সব একাকার হয়ে গেছে পুরো। তারপর গালের এই অংশগুলো মানে চোখের নিচে এগুলো অনেক বেশি জ্বলতেছে, মানে মরিচ লাগার কারণে আর কি। আমার আসলে খেয়ালই ছিল না একদম, এখন আমার এত অসুস্থ লাগতেছে, মানে এত জ্বালাপোড়া করতেছে আমি বুঝাইতে পারবো না। এখন আমি এটা কি করি, কি করলে যাবে, আমি ফেস ওয়াশটা মুখটা ধুয়েও আসছি, তারপর যাচ্ছে না। খাবার রেডি, এই যে টমেটোর সালাদ, এই টমেটোগুলো হচ্ছে আমার আম্মুর ছাদ বাগানের, আমাকে কাঁচা টমেটো দিয়ে দিছিল, বাট মানে আমার কাছে থাকতে থাকতে পাইকে গেছে টমেটোগুলো।